হ্যালো এভরিওয়ান, এইমাত্র আমি স্নান করে এলাম। আর আজকে তো তোমরা সবাই জানো আজকে হনুমান জয়ন্তী। মোটামুটি তাই ভাবলাম সকালবেলায় পুজো দেওয়া যাক। মোটামুটি 2 মাস হয়ে গেল আমি পুজো দেই না, পা ভাঙার পর থেকে আসলে দেওয়া হয় না পুজো আর কি, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা এই দেখো, এই যে সিঁড়ি থেকে ওপরে গিয়ে ওই যে আমাদের ঠাকুর ঘরটা, যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে হয় ওই জন্য আর কি পুজো দিতে পারি না আর কি, যেহেতু আমার সিঁড়িতে উঠতে একটু প্রবলেম হয়। যেহেতু এখন পাটা অনেকটাই ঠিক হয়েছে তাই ভাবলাম আজকে একটু দেখি, উঠে চেষ্টা করে দেখি আজকে একটু পুজো দিই। সকাল থেকে মনটা টানছিল, আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী আমাকে একজন বলেছে 12:46 থেকে 1:37 অবধি খুব ভালো সময়, সকালে একটা ছিল ওটা চলে গেছে, তো এই টাইমটা খুব ভালো পুজো দিলে আর কি, তাই আর কি এখন পুজো দিই। চলো যাই তোমাদের সাথে। আস্তে আস্তে উঠি আর কি, সিঁড়ি ধরে আর কি, সিঁড়িতে রেলিংটা ধরে ধরে উঠি, প্রচণ্ড প্রবলেম হয় আমার সিঁড়িতে উঠতে। এখন পাটা যে কবে ভালোভাবে ঠিক হবে জানি না, তারপর আর কি উঠতে পারবো। তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি, যে এটা আমাদের ঠাকুর ঘর, দাঁড়াও দেখায় ছোটোর মধ্যে। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা কেমন তোমরা সবাই জানিও কমেন্ট করে। এই যে ছোটোর মধ্যে আমাদের এই ঠাকুর ঘর আর কি, এখানে সব ঠাকুরের জিনিসপত্রগুলো রাখা আছে। আর 2 মাস পর যেহেতু আসলাম বেশ ভালোই লাগছে, ঠাকুরের কাছে আসলে কারই কারই না ভালো লাগে। আবার লোকনাথ, ওটা হচ্ছে রাধাকৃষ্ণ, ওটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এখানে আছে গণেশ আর লক্ষ্মী। এখানে এটা অ্যাকচুয়ালি আমার পার্লারের ঠাকুরটা, যেহেতু আমি পার্লারে পুজো দিতে পারি না তো এখন এখানেই এনে রেখেছি আর কি, এখানেই পুজো দেওয়া হয় আর কি। যেহেতু সকালবেলা করে মায়ের পুজো দেয়, আমার তো পুজো দেওয়ার কোনো কথা ছিল না, তাই আর কি মা কোনো ফুলও রাখেনি আজকে আর পুজো দেওয়ার জন্য। তো আমি একটা জবা ফুল গাছে ছিল, গাছের থেকে জবা ফুল নিয়ে আসলো, দেখি ছাদে কোনো ফুল টুল আছে নাকি, যাই ছাদে যদি কোনো ফুল টুল থাকে তবে নিয়ে আসি ছাদের থেকে কিছু ফুল। সিঁড়িতে উঠতে ভীষণ প্রবলেম হয়, পায়ে ভীষণ চাপ লাগে, ওর জন্য উঠি না। আজ উঠছি অনেকদিন পর, ছাদে যাই। ছাদেও তো কোনো ফুল নেই, কোন ফুল নিব, সব ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে। গাছগুলো এখন খরার দিন না, মরে মরে গেছে প্রায় গাছগুলো, কোনো ফুলই তো নেই। ওদিকে আছে দু একটা ফুল দেখি, ও এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো বেশ ভালোই লাগছে। আমি তো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা, এটা হলুদ এটা সাদা, আমি তো ভেবেছিলাম গাছগুলো মনে হয় মরে গেছে, মা দেখি এর উপর তুলে রেখেছে, বেশ ভালোই হয়েছে গাছগুলো, কোনো ফুলই তো নেই, ফুলে দেবো কি দিয়ে। আরো অনেক ফুল লাগিয়েছিলাম, শীতের গাছগুলো না মরে গেছে আর কি, চলো আর কি করবো, এমনি পুজো দিই, ওই জবা ফুল দিয়েই পুজো দিই আর কি। আগে জানলে মা ফুল রেখে দিত, আসলে আমি আমি জানতাম না। এখান থেকে 2-4টা নয়নতারা উঠিয়ে নিই, 2-3টে আছে। চন্দ্রমল্লিকা তারপর এখানে আমি হনুমান চালিশা পড়ে নিচ্ছিলাম, এছাড়া আমি মঙ্গলবার করে হনুমান চালিশা পড়ি আর কি। এখন যেহেতু পুজো দেওয়া হচ্ছিল না বলে পড়া হচ্ছিল না, এমনি প্রত্যেক মঙ্গলবার করেই আমি পড়ি। নামতে খুব অসুবিধা হয় সিঁড়ির থেকে, উঠতে যতটা না অসুবিধা হয় নামতে বেশি অসুবিধা হয়।
এগুলো কি শাড়ি? এটা হ্যান্ডলুম, শাড়িটা সুন্দর বেশ। এই দিদাটা মানে আমাদের বাড়িতে শাড়ি তারপর নাইরি টাইটি নিয়ে আসে আর কি। আমাদের পাড়াতে অনেকেই নেয়, আমরাও নেই। দিদার থেকে মার জন্য দুটো সুতির শাড়ি রাখলাম পয়লা বৈশাখের আর কি। তো বেশ ভালো, খুব সুন্দর সুন্দর ভালো ভালো শাড়ি টাড়ি নিয়ে আসে আর কি। নাইটি টাইটিও বেশ খুব ভালো। মোটামুটি অনেকেই নেয়, প্রায় লোকই নেয় দিদাটার থেকে। তো সেদিন দিদাটা আসছিল তো আমিও নিয়েছিলাম মার জন্য দুটো শাড়ি আর কি। এখন আমি লাঞ্চ করতে বসে গিয়েছি, এখন খাবো। আজকে হয়েছে ছোটো মাছ, ছোটো মাছের চচ্চড়ি আর পিয়ালি মাছের ঝোল। আমার ছোটো মাছ খুব ভালো লাগে, আমার বড়ো মাছ খুব একটা ভালো লাগে না, ছোটো মাছই আমার ফেভারিট। ছোটো মাছ হলে আমার আর কিছু লাগে না। চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। ভাবছি কী খাবো, দেখি কী বানানো যায়, কী আছে ফ্রিজে। এখানে বাটার আছে, চিজ আছে, চিজ বাটার আর চিজ দিয়ে কিছু একটা বানানো যাক, দেখি কি বানায়। প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিই এখন। আজকে চলো বানাই একটা চিজ বল। দেখেছিলাম ইউটিউবে অনেকদিন আগে, জানি না পারবো কিনা। এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাতে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে ধুয়ে নিও, প্রচন্ড গরম জলটা। এর আগে কোনোদিনও বানাইনি, জানি না কেমন হবে খেতে, ফার্স্ট টাইম বানাচ্ছি। মনে তো হয় ভালোই হবে, দেখি কেমন হয়। ছুলে নেই এক এক করে, এখানে আমার আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে পাতা কুচি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব এগুলো দিয়ে দেবো একসাথে। এখন আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোর সাথে। এখানে আমি বিস্কুটের গুঁড়া করে নিয়েছি, আর এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করেছি। আপনারা চাইলে ডিমেরও ব্যাটার করতে পারেন, এই ময়দারই করেছি। সবার এগুলো শক্ত শক্ত হয় যতগুলো ভিডিওতে দেখলাম, আর আমারটা একটু নরম, জানি না আদৌ হবে কি না। এটার মাঝখানে আর কি চিজটা ঢোকাতে হবে এখন, চিজগুলো এত নরম কীভাবে ঢোকাবো বুঝতে পারছি না। এরকম এটার মাঝখানে, আমার তো গড়ি হচ্ছে না, আদৌ জানি না এটা খেতে কেমন হবে, কেমন হয়ে যাচ্ছে। ট্রাই করতে কি আছে না। তারপরে বিস্কুটের মধ্যে একটু এরকম করে চুবিয়ে নেয়। বিস্কুটের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে যে ময়দার এই ব্যাটারটার মধ্যে এটা আর কিরকমভাবে দিয়ে নেয়। তারপরে আবার বিস্কুটের মধ্যে এরকমভাবে চুবিয়ে নেয়। দেখেছিলাম কিটে হচ্ছে এটা, খেয়ে জানি। ট্রাই তো করতে থাকি অতক্ষণে। তোমরা এগুলো দেখলে দেখে হাসাহাসি করো না, হাসতে হাসতে মরে যাবে। দেখো এগুলো কিচ্ছু হয়নি, এগুলা আলুটার আগে মেখে রাখতে লাগতো তাহলে ভালো হতো, যেন প্যাত প্যাতা হয়ে যেত, কিছু হচ্ছে না।
কোনো কিছু, এখন আমি পাউরুটির ভিতরে স্যান্ডউইচের মতন বানিয়ে একটু খাবো। এই খাবার দেখলেও আগে সবার আগে চিৎকার করবে, এই খাওয়ার জন্য তুই আমাকে ডাকছিস, এই বিচ্ছিরি খাওয়া খাওয়াটার জন্য? আমি ভাবিনি এতটা বাজে হবে। আগে তো ডেকে নিয়েছি ফোন করে, একটু লাই ভালো খাবার বানাচ্ছি। এই যে এরকমভাবে করে নিয়েছি, একটাও কিচ্ছু ভালো হয়নি আজকে আমার। এই যে দেখো এটা, তারপরে তোমরা স্যান্ডউইচের মতো এটার মাঝখানে কেটে নিবা, কেমন যে হয়েছে যাই না, বিচ্ছিরি হয়েছে কি না ভালো। ওগুলো তো পুড়েই গেছে, আমার দ্বারা রান্নাটা আর হবে না মনে হচ্ছে এই জন্মে। এটা রান্নার ছিঁড়ি দেখো, টোটাল ছটা বানিয়েছিলাম, তার মধ্যে দুটোই খালি ভালো আছে, দেখো অবস্থা। কেমন হয়েছে খেতে বলো? ভালোই হয়েছে, বিচ্ছিরি বার্তা। খাই, অতটাও খারাপ হয়নি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। স্যান্ডউইচটা খুব ভালো হয়েছিল, খেতে খারাপ হয়নি, কিন্তু চিজ রোলটা একদমই ভালো হয়নি, পুরো ভেঙে গেছিলো একদম, বেকারই হয়েছে, খেয়ে মন ভুললো না। তাই একটু সন্দেশ খাই, চিজ রোলটা একদমই হয়নি, ভালোই হয়নি। স্যান্ডউইচটা তোমরা ট্রাই করলে দেখো করতে পারো, চিজ রোলটা আমার দেখে করো না, ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখে করো।